নদিয়ার পলাশীপাড়া থানার অন্তর্গত বার্নিয়ার সর্দারপাড়ায় রবিবার রাতে আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় দুটি বাড়ি। স্থানীয় সূত্রের খবর, খ্যাপা সর্দার ও সঞ্জিত সর্দার নামে দুই ব্যক্তির বাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কুপির আগুন থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। প্রথমে খ্যাপা সর্দারের বাড়িতে আগুন লাগে, তারপর ওই আগুন দ্রুত আশেপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি দমকলকে খবর দেন, তবে দমকলের ইঞ্জিন পৌঁছানোর আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জেলা পরিষদ সদস্য শশাঙ্ক শেখর ঘোষ চৌধুরী। তিনি আগুনে ক্ষতিগ্রস্তদের রাতে থাকার ও ত্রাণের ব্যবস্থা করেন। সোমবার সকালে ওই গ্রামে আসেন তৃণমূল কর্মী সাহেব আলী মণ্ডল। তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এক মাসের খাবার তুলে দেন, সেই সঙ্গে নতুন ঘর তৈরির জন্য বাঁশ সহ অন্যান্য সামগ্রীর ও ব্যবস্থা করে দেন। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। বলছি এই খাবার দাবার দিয়ে গেলাম, এই যে এক বস্তা চাল, ওই ডাল, আলু, তিরপল, তিরপলটা টাঙিয়ে নেন, আপাতত থাকেন। আর দাদা আছে আমাদের, দাদা সঙ্গে থাকবে। এই দিদিকে বলতে আজকেই ফোন করবা যে আমার ঘর পুড়ে গিয়েছে, আমি গাছতলায় আছি তিরপল টাঙিয়ে, সাহেব একটা তিরপল দিয়ে গিয়েছে, এই কথাটা বলে আমি এখন ঘর আশ্রয়হীন, আমি যাতে ইমিডিয়েট এক সপ্তাহের মধ্যে ঘর পাই তার ব্যবস্থা করুন। দাদা ফোন করে ব্যবস্থা করে দেবে। এটা রাঙাস দিয়ে টাঙিয়ে দিয়ে তলায় কিছু কোয়াল টোয়াল পেড়ে বিছানা পেতে দিলে শুয়ে থাকতে পারে। দাও সবাই মিলে পার্নিয়া সর্দারপাড়া গত রাতে ল্যাম্পের আলোতে দুটো পরিবার, এসসি এসটি পরিবার যারা সর্দার, তাদের দুটো ঘর ভস্মিত হয়ে একদম সম্পূর্ণ পুড়ে যায়। আমি খবর পাওয়া মাত্রই সকালবেলায় তাদের ত্রিপলের ব্যবস্থা এবং সম্পূর্ণ ঘর করার ব্যবস্থা, বাঁশ খড়ি যা লাগে এবং এক মাসের খাদ্যদ্রব্য এবং বাসনপত্র কেনার জন্য নগদ 1000 করে টাকা, এবং আগামী দিনে যারা তারা ঘর পুনরায় করতে পারে সেই ঘরের যা যা বাঁশ খড়ি লাগে এবং কর্কেট লাগে বা ত্রিপল লাগে বা যে কোনো জিনিস লাগে সেগুলো দিয়ে আমাদেরকে ঘর দাঁড় করিয়ে দেবো এবং আশ্রয় তৈরি করে দেবো, এবং এই দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য আমি সবসময় আছি। শ্রী শশাঙ্ক শেখর ঘোষ চৌধুরী, পলাশপাড়া 79 বিধানসভার 11 জেলা পরিষদের মেম্বার। গত রোববার রাত্রিবেলায় আমি বাড়িতে শুয়ে থাকা অবস্থায় শুনতে পাই যে আগুন লেগে গেছে আমার পাম্পের পেছনে সর্দার বাড়িতে। আমি তাড়াতাড়ি আমার বড় ছেলেকে নিয়ে এসে দেখি যে থানার রসিও ছিল এবং দমকলের গাড়িও ছিল, যাই হোক আগুনটা তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আনে, কিন্তু তাদের আগুনের ফলে তাদের সর্বস্ব জিনিস সমস্ত পুড়ে যায় এবং পুড়ে সব শেষ হয়ে যায়। তখন আমি তড়িঘড়ি, আমার কাছে শীতের বস্ত্র ছিল, কম্বল, আমি তাদেরকে সেই রাত্রিবেলায় 10 খান কম্বলও দিই এবং খাদ্য খাবারের জন্য চাল ডাল এসব এবং কিছু টাকা পয়সাও দিলাম তাদের ঘরটর করার জন্যে, এবং আমি বললাম যে ভবিষ্যতে তোমাদের পাশে আমি আছি, এই অসহায় মানুষদের পাশে আমি সবসময় আছি এবং থাকব। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।